হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো রয়েছি। আর তোমাদের সকলকে জানাই পিওর পৃথিবী চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কোনো স্টেশনে রয়েছি। হ্যাঁ, আমি চলে এসেছি দুর্গাপুর স্টেশনে। আমাদের ওখান থেকে সকাল 8:30 ট্রেনটা ছিল, তো ওটাতেই এলাম। তোমাদেরকে আগে জানিয়েছিলাম, আগে মানে ব্লগে, যে আমার মেয়ের একটা কম্পিটিশন আছে দুর্গাপুরের সৃজনীতে, তো সেই জন্যই আমার দুর্গাপুর আসা। আর আজকে সকাল থেকে যা কুয়াশা উঠেছিল না, বীভৎস ঠান্ডা ছিল। তো যাই হোক করে কোনো রকমে আমরা আবার ওখান থেকে সিটি সেন্টার বাসে চলে আসি, আর বাসের কন্ডাক্টরকে বলে দিই যে আমরা সৃজনীতে নামবো। তো উনি অনেকটাই আগে আমাদেরকে নামিয়ে দিয়েছিলেন, আর বললেন যে ডান দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, তো সেদিক দিয়ে যাও, তাহলে তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে সৃজনী হলটা। এই দেখো, আমরা এখন হলের সামনে চলে এসেছি, আর সামনের গেটটা খোলা ছিল না, সাইডে একটা ছোট গেট খোলা ছিল, তো সেই দিক দিয়ে আমরা ঢুকে পড়লাম। আর ওখানে কিছু জন মানুষ বসেছিলেন, তো ওনারা জিজ্ঞাসা করলেন কিছু আছে, তো আমরাও বললাম যে হ্যাঁ, মেয়ের কম্পিটিশন আছে। তো ওনারা সঙ্গে সঙ্গে আমাদেরকে বললেন যে গ্রিন রুমের ভেতরে চলে যান। প্রথম দিকে আমরা চারপাশের মানে সুন্দর পরিবেশটা দেখতে পেলাম না ঠিক মতো, কারণ মেয়েকে প্রথমে গ্রিন রুমে দিয়ে দিতে হবে, তারপর ও সাজতে বসবে, তো সেই জন্য আমি গ্রিন রুমের ভেতরে চলে গেলাম। ঢুকে দেখলাম ভেতরে প্রচুর ভিড়, অনেক কম্পিটিটর রয়েছে, আর তারা সবাই মেকআপ করছে। তো তাদের প্রথমেই কম্পিটিশন যেটা ছিল সেটা হচ্ছে ফোকের কম্পিটিশন। তো সব মেয়েরা সাজে ওখানে বসে, আর আমরা তখনও ঠিক মতো জায়গা পাইনি, আর আমরা যেহেতু অনেকটা সকালে বেরিয়েছিলাম তাই খিদেও পেয়ে গেছিলো। তো সেই জন্য আমাকে মেয়ে বললো তুমি চলে যাও, আমি যদি জায়গা পাই তো আমি বসে মেকআপ করতে বসে পড়বো, তুমি কিছু খেয়ে এসো। তো সেই জন্য আমি আবার চলে আসি এখানে, আর এখানে এসে প্রথমে তো কিছুই পাইনি, তারপর একটু দূরে গিয়ে একটা ডিম টোস্ট খেলাম, আর মেয়ের জন্য কিছু শুকনো খাবার নিয়ে আবার আমি হলে ফিরে এলাম। তো এসে দেখলাম ও মেকআপ করতে বসে পড়েছে, অনেকটাই মেকআপ ওর হয়ে গেছে, আর তখনও অনেক কম্পিটিটররাই মেকআপ করছিল ওখানে বসে বসে। তো আমার খুব ভালো লাগে, আমার মেয়ে কিন্তু নিজেই মেকআপ করতে শিখে গেছে, আগে আমিও ঠিক মতো করে দিতে পারতাম না, খুবই অসুবিধা হতো। তো তার যাই হোক, দেখো ও সেজে রেডি, আর আমরা অডিটোরিয়ামের ভেতরে চলে যাই। ওর 25 নম্বরে নাম ছিল। তারপর আমরা ভেতরে গিয়ে কিছু কম্পিটিশন দেখি ফোকের, দেখতে খুব ভালো লাগছিলো, অনেক বাচ্চারাও ওখানে ডান্স করছিলো, আর এটা হচ্ছে গ্রুপ কম্পিটিশন ফোকের। তো আমরা অনেকক্ষণ বসে বসে দেখি, আরও অনেকেই ফোকের জন্য রেডি হচ্ছিলো, মানে কম্পিটিশনের জন্য। ফোকের কম্পিটিশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভরতনাট্যমের ABC গ্রুপের কম্পিটিশন শুরু হয়ে যায়। এই দেখো, এখন সৃজা উঠেছে স্টেজে কম্পিটিশনের জন্য, আর ওর কিছু ডান্সের ভিউ তোমাদেরকে শেয়ার করছি। তোর নিজের নাচটা ভালো নিয়ে দরকার, প্রাইজটা কোনো ম্যাটার করে না। সৃজার কম্পিটিশন শেষ হয়ে যাওয়ার পর ও খুব খিদে পেয়ে গেছিলো, ও সকাল থেকে কিছুই খায়নি। আমি শুকনো খাবার নিয়ে গেছিলাম, তার সত্ত্বেও কিন্তু ও খায়নি। ওর একটা টেনশন হচ্ছিলো যে কি হবে, আর ওটা প্রত্যেকবারই ও তাই করে, কম্পিটিশনের আগেও কিছু খায় না, হয়ে গেলে তারপর খায়। তো সেজন্য আমরা একটু চিকেন চাউমিন খেয়ে নিলাম, কারণ বাইরে সেরকম কোনো খাবার ছিল না, আর রোল বিক্রি হচ্ছিলো, তো সেগুলো আমরা খাইনি। তারপর আমরা আবারও চলে আসি অডিটোরিয়ামের ভেতরে, কারণ তারপরেও আরও সব বন্ধুদের ওর কম্পিটিশন ছিল, এটা হচ্ছে সি গ্রুপে কম্পিটিশন। আমরা ঠিক করেছিলাম যে কম্পিটিশন শেষ হয়ে গেলেই বাড়ি চলে আসবো, কিন্তু সৃজা বললো না, সি গ্রুপে ওর দুই বান্ধবী রয়েছে, তো ওদের ডান্স দেখবো তারপর বাড়ি আসবো। তো সেই জন্য আমরা এখন অডিটোরিয়ামের ভেতরেই ওদের ডান্স দেখছি। Thank you.
শেষ হয়ে যাওয়ার পরেই জাজেরা জানালেন যে লাঞ্চ টাইমের পরেই রেজাল্ট জানিয়ে দেবেন, তো সেজন্য আর বাড়ি আসতে পারলাম না, ওখানেই থেকে গেলাম। আর গোটা সৃজনীর ভেতরটা ঘুরে ঘুরে তখন দেখছিলাম কী করবো, কিছুটা সময় তো পার করতে হবে। ভেতরে একটা টেনশন কাজ করছিল, কিন্তু তবু মনে হলো চলো চারিধারটা ঘুরে দেখা যাক, কারণ সবসময় তো আর এখানে আসা হয় না। সৃজা কিন্তু আর আসেনি আমাদের সাথে, ও কিন্তু ভেতরেই বান্ধবীদের সঙ্গে বসে রয়েছে আর ভাবছে কী হবে কে জানে। আর আমি চারিধারটা ঘুরে ঘুরে দেখছি, তো সত্যি সুন্দরভাবে অডিটোরিয়ামটা সাজানো, চারিধারে প্রচুর ফুলের বাগান আর বেশ বড়। সুন্দর না, বিভিন্ন দিক দিয়ে ঢোকা যায়। এটা হচ্ছে তোমার মেইন অডিটোরিয়ামের এন্ট্রান্স। এই দেখো, এটা হচ্ছে সৃজনী হলের সামনের দিকটা, আর এটাই হচ্ছে মেইন হলটা, মানে সব থেকে বড় যে হলটা সৃজনী সেটা। তো এই কম্পিটিশনের রুলসটা হচ্ছে, যদি কোনো কম্পিটিটর আজকে ফার্স্ট হয় তবে সে কালকে আবার এই বড় হলে ডান্সের একটা সুযোগ পাবে। পজিশন পাবে কি না সেটা তো জানি না, আর কালকে আদৌ সুযোগ হবে কি না সেটাও বুঝতে পারছি না, তো সেটা তো রেজাল্ট দেখার পরেই বুঝতে পারবো। তাই আজকেই গোটাটা আমি এখন ঘুরে নিচ্ছি, যদি কাল কোনো সুযোগ না পায় তো শুধু শুধু তো আর আসবো না। সেজন্য দেখো আমি গোটা অডিটোরিয়ামটা পুরোটা হেঁটে হেঁটে ঘুরে নিলাম, আর এখানে আমার যে সোলার সিস্টেমগুলো এইটা দেখতে কিন্তু খুব ভালো লেগেছে, কি সুন্দর গাছের মতো করে রাখা রয়েছে। গোটা হলটা না প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন, আর প্রচুর গোলাপের চারা রয়েছে, গোলাপ ফুলও ফুটে রয়েছে অনেক, তো দেখতে খুব ভালো লাগছিলো। আর ঝোপের মতো যে কাটিং করা রয়েছে গাছগুলো সেগুলো দেখতে খুব সুন্দর। মাঝখানে রয়েছে একটা ফোয়ারা, তার চারপাশে রয়েছে অনেক ধরনের আলো, কিন্তু যেহেতু দিনের বেলা সেই জন্য হয়তো চালায়নি। আর এরই মধ্যে মেয়ে ফোন করে বলে যে রেজাল্ট অ্যানাউন্স করবে, তোমরা চলে এসো। তো দেখো আমার ভয়েতে হাত থেকে ফোনটাই পড়ে যায়, মানে একটা টেনশন হচ্ছিলো, তারপর আমি আবার হলের ভেতরে চলে যাই। বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই খুবই আনন্দের কথা, আমার মেয়ে মানে সৃজা ভি গ্রুপের কম্পিটিশনে ফার্স্ট পজিশন পেয়েছে। তো আমি সত্যি ভাবতেই পারিনি যে ও ফার্স্ট হবে, আর আজকে আমার খুব আনন্দের দিন, সেটাও তোমাদেরকে চলো শেয়ার করে দিলাম। আর প্রাইজটা নিয়ে মেয়ে কত খুশি দেখো, আগে যখন বলছিলাম যে ফটো তোল তখন কিন্তু তুলছিল না, তারপর যেই রেজাল্টটা বেরিয়েছে তখন খুব আনন্দ হয়েছে বলে এখন বারবার বলছে হ্যাঁ ফটো তুলে দাও, নিজেই বলছে। তো সত্যি খুব আনন্দ হলো, আমার এখানে আসাও সার্থক হলো। তো যাই হোক, এরপর আমরা আবারও চলে যাব গ্রিন রুমে, কারণ মেয়েকে সমস্ত মেকআপ আবার ছাড়াতে হবে, সমস্ত ড্রেস অর্নামেন্ট সব খুলিয়ে দিতে হবে। তো সেই জন্য আমরা গ্রিন রুমের ভেতরে চলে গেলাম, আর তারপরে ওখান থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে দিই সিটি সেন্টারের দিকে, কারণ ওখান থেকে আবারও মিনি বাস ধরতে হবে আর তারপর আবার দুর্গাপুর স্টেশনে যাব। দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু স্টেশনেও পৌঁছে গেছি। তো ভিডিওটা চলো আজ আমি এখানেই শেষ করছি, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।